এত ব্লগার বেড়েছে আর কিছুদিন পরে মায়ের সাথে বাচ্চাদেরকে শেখাবে পাঞ্চি কাউয়া কবুতর ব্লগার ও দেখো বেটা ব্লগার যা রাখা হ্যাঁ ব্লগার এরকম একটা কথা ছিল মানে তখনকার দিনে চালু ছিল বাবার সাথে যে তুই যাবে সাইকেলে আমি যাবো হেঁটে তোমার আমার দেখা হবে কাছারি মাঠে আমার আজকে সেরকম মনে হয়েছে বাবা একটা জরুরি কাজ করছে জরুরি কাজটা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ দিয়ে কোউইনে ঢুকে কোউইন ট্যাবে গিয়ে কোভ্যাক্সিন তো এটা কোভ্যাক্সিনের জন্য নিজেকে রেজিস্টার করতে হবে নিজেকে এবং মাকে এই সমস্ত কাজে আমার বাবা এক নম্বর সকাল থেকে মোটামুটি একটা রুটিন ফলো করে যেটা হচ্ছে খড়ক সিংকে খড়কনে সে খড়কতে হয় খিড়কিয়া আর খিড়কিওকে খড়কনে সে খড়কতা হয় খড়ক সিং নিজে কিছুক্ষণ খড়কে নেবে তারপরে বসে যাবে না ভালো এই কাজগুলো বাবা নিজেকেই করে নেয় এবার আমাদেরকে এই সমস্ত ব্যাপারে কিছুই করতে হয় না দে আর সেলফ সাফিসিয়েন্ট এখনো পর্যন্ত এটা কি তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল হ্যাঁ তারপরে তুমি ভ্যাকসিন নিয়ে ফটো তুলবে ভ্যাকসিন নিয়ে যদি ফেসবুকে ছবি না দাও তাহলে আর ভ্যাকসিন নেওয়া হয় না আজকে 11th of March আমি এখন আজকে বিকেলে যে ভিডিওটা আসবে 11th of March সেই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা না মানিকজি রুস্তমজি ধর্মশালা আপনারা ফ্রাইডে যখন এই ডেলি ব্লগটা দেখছেন তখন অনেকে দেখে নিয়েছেন আর আমিও বুঝে গেছি যে ভিডিওটার ভবিতব্য কী হবে বাট দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক টিল ডেট এটা একদম খাঁটি সত্যি কথা বলছি আর আজকে বিকেলে একটা জায়গায় শ্যুটেও যাওয়ার আছে এই ভিডিওটা আপলোড করার পরে কমিউনিটিতে পোস্ট দেওয়ার আছে নিজের ফেসবুক পেজে পোস্ট দেওয়ার আছে নিজের ইনস্টায় পোস্ট দেওয়ার আছে অনেক কাজ আছে একজন প্রফেশনাল ব্লগার হিসেবে না অনেক কিছু কাজ ফলো করতে হয় দিস ভিডিও ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক টিল ডেট যারা এখনও দেখেননি ভিডিওটা এই ডেলি ব্লগসের লাস্টে ওই ভিডিওটার লিঙ্ক আসবে দেখে নেবেন সুপার জায়গা এবং সুপারলি আমি ভিডিওটা বানিয়েছি নিজের প্রশংসা নিজেই করছি কিন্তু এটা সত্যি ভালো ভিডিও হয়েছে ওয়ানি মাদি ব্যাট নিয়ে হাঁটছে বাবা ইয়ে সবাই প্রশংসা করেছে যে আপনার ছেলে খুব ভালো ছেলে তুই জানিস লোটো হ্যাঁ তুই এখানে বসে আছিস সবাই বলেছে আপনার ছেলে দুর্দান্ত ভালো ছেলে ওকে নিয়ে চিন্তা করবেন না হা কি জানিস তুই এটা আমরা জানি যে লোটো কেমন ভালো ছেলে আর ওয়ানি মাদি বলেছে ওয়ানি মাদির একটা নতুন ব্যাট কিনে দিতে হইবে অনিমাদের এই পুরোনো ব্যাটে আর চলতেছে না হ্যাঁ সিংহ আমার ছেলে সিংহ বীর সিংহের সিংহ শিশু তেমনি বারাসাতের সিংহ আর ইনি হচ্ছেন সিংহের জননী হে লোকে তোরে বলেছে যে একটুখানি শেষাস আমি বলেছি তা বলে তুই এত চেঁচাবি হ্যাঁ আবার হাসতিস না একটা একটা সামঞ্জস্য থাকতে হবে তো কি বুঝিস হেসে যা খালি বসি বসি আরে বড়াটা কে খাবে তুই যদি না খাস আমি কে নেবানে কি বুঝলি ফটাফট কে নে ঝটপট দেখো চোখটা দেখো বেটা নজর এইদিকে দিয়েছিল আমাকে দুটো তো মেরে দিয়েছি ওটা আমি খেয়ে নেবো লেটার দ্যাট সেম ইভিনিং থামস আপ তুলে দিয়েছে কো থেকে মা তো নেবে না ভ্যাকসিন বলে দিয়েছে ভিডিওটা রিয়েলি খুব দূর আমি মোবাইলটা দেখে না রিয়েলি মুভ হয়ে গেছে মানিকজি রুস্তমজি ধর্মশালা এখনো পর্যন্ত আমার বেস্ট কাজ স্পেশালি মানে সিনিয়র কাপলস মানে আমি খুব মুভ হয়ে গেছি সত্যি কথা কিন্তু মা তো বলছে যে ভ্যাকসিন নেবে না মা বলছে নেবে না মা বলেছে তুমি নিয়ে নেবে আমরা যাই না কবে ডেট এসেছে 2nd of April আফটারনুন আমাদের নারায়ণা মাল্টি স্পেশালিটিতে হ্যাঁ ঠিক আছে কিন্তু মা বলেছে নেবে না ব্যাপারটা এখন যাই না কি হবে না দাওয়াই ভিওর কড়াই ভি বাবা এত উৎসাহিত হয়েছে এত উৎসাহিত মনে হয় যে প্রথম লোকটা টেস্টের জন্য হয়েছিল সে উৎসাহিত হয়নি বাবা এত উৎসাহিত হয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য জেনারেলি আমি বারাসাতের রাস্তায় খুব একটা ক্যামেরা নিয়ে এরকমভাবে বেরোই না আজকে বেরিয়েছি একটু অডই লাগছে যদিও এটা ক্যামেরা না আমি মোবাইলে কারণ ডেলি ব্লগ আমি যেগুলো শ্যুট করছি না সেগুলো মোবাইলে করব। মোবাইলে কী হয় এডিট করার জন্য যে ট্রান্সফারের কাজটা না ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি গোপ্রো স্টুডিওতে এডিট করি তো এখন বেরিয়েছি দু তিনটে বাড়ির ছুটফুট কাজ করতে আজকে বিকেলে আমার একটা শ্যুট ছিল আজকে বিকেল বলতে 11th of February আজকে থার্সডে কিন্তু আজকে তো ওই মানিকজি রুস্তমজি ধর্মশালার যে ভিডিওটা এসেছে বারবার ওই ভিডিওটার কথা বলছি কারণ ওই ভিডিওটা না একটা অরা আছে আমি এত বেশি এনগেজ ছিলাম ভিডিওটা দেখার পরেও তো আমি আজকে শ্যুটটা কালকের জন্য করে নিলাম আর কালকে সকালে করবো সেটা এখন কালকে শ্যুট করে কালকে এডিট করে স্যাটারডে কী করে দেবো আমি জানি না কারণ স্যাটারডে বেশ কিছু পারিবারিক কাজ আছে যেগুলো মেটাতে হবে তো আর তার মধ্যে কয়েকটা কাজ আমি এখন মেটাবো বলে বেরিয়েছি তো ইট ফিলস অড যেরকম আগে বলছিলাম যে কারণ এই রাতে আমি কোনো দিনও বাবার সাথে এরকমভাবে বেরোয়নি ক্যামেরা নিয়ে যাই হোক অভ্যাস হয়ে যাবে আর এমনিও এখন এত ব্লগার বেড়েছে আর কিছুদিন পরে মায়ের সাথে বাচ্চাদেরকে শেখাবে পাঞ্চি
कौआ कबूतर ब्लॉगर वो देखो बेटा ब्लॉगर जा रहा है ब्लॉगर। এই যে গরমটা পড়ে যাচ্ছে না, গরম পড়ার সময় কিন্তু ওই মাস্কটা পড়া খুব চাপের হয়ে যাচ্ছে। আমি জানি না যারা অন্য ফিল্টার লাগানো বা বড় যেরকম ঠোঁয়া টাইপের মাস্ক পরে তাদের হয় কিনা, এই সার্জিক্যাল মাস্ক পরে হাঁটা চলা এবং কথা বলা প্রচণ্ড চাপের ব্যাপার, এটা জেনুইন প্রবলেম। কিন্তু কিছু করার নেই, এই এরিয়াটা এত ঘাম হয়, ও বাপরে বাপ। আর আমি একটু তাড়াতাড়ি হাঁটি তো তার জন্য। কি বলবেন, হ্যাঁ ছবিটা যেন সুন্দর হয়। একে তো বাড়িতে ডাকেন প্রথমে আপনার মেয়ে বলে আসতে, তারপরে ডেকে ভেতরে উঠতে দেন না, মশার কামড় খাওয়ান, তারপরে আপনাদের পাড়ায় আলোও জ্বলছে না। হ্যাঁ দেখেছেন, এরকম কাণ্ড করবেন না, আমি বলে দেবো সবাইকে। হ্যাঁ লোকে বলবে জিপসি বঙ্গের শাশুড়ি মা এক্সপোজ, এরকম ভিডিও বেরিয়ে যাবে দেখবেন তখন কি হয়। ব্যাস তারপর আপনি ভাইরাল, টাটা। ইনি গেছিলেন এনার মায়ের কাছে, আর উনি যেদিকে রাস্তায় হাঁটছে আমার ছেলে গেছিলেন তার দাদু দিদার কাছে, ফর অবভিয়াস রিজনস। সন্ধ্যেবেলা বেশ ভালো মতো খেয়েছো তো জানিস, কেয়া বাদ দেয় দুর্দান্ত ব্যাপার। তো আমরা যখন প্রেম করছি সে বহুকাল আগের কথা, আমাদের বিয়েই হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, কোনো এক প্রাগৈতিহাসিক যুগে এরকম একটা কথা ছিল, মানে তখনকার দিনে চালু ছিল পাড়ার সাথে, যে তুমি যাবে সাইকেলে আমি যাবো হেঁটে, তোমার আমার দেখা হবে কাছারি মাঠে। আমার আজকে সেরকম মনে হয়েছে, আমি দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে একটা কমপ্লিট হয়েছে আর একটা হয়নি। বৃহস্পতিবার কয়েকটা দোকানপাট বন্ধ ছিল অ্যাকচুয়ালি, আমাদের বর্ষার ঘরের টিউবটা গেছে গিয়ে কেটে, তো সেটার জন্য সেটা হলো না। একে ওই জন্য আমি আগে ফোন করলাম যে আগে ও বক বক করে কিনা দেখি, তারপরে দেখলাম যে না সিঙ্গারা রসগোল্লা খেয়ে ওর মুড ভালো, তো এনারা ঠিক আছে তাহলে একসাথেই ফেরে যাক। এ লটো প্যান্ট তুলে হাঁটছিস কেন? হ্যাঁ এটা কি, এটা কি হচ্ছে লটো? বাবাইয়ের নাম লোটোই হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার ছেলের নাম বাবাই, ভালো নাম সৌহার্দ্য, আমি ওকে আদর করে লোটো বলে ডাকি। একজন গতকালকে গুগল নাম দিয়েছেন ওনার, আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, আমার ভালো লেগেছে নামটা বেশ। কিন্তু তুই প্যান্ট তুলে হাঁটছিস কেন? অদ্ভুত ছোঁড়া একেবারে, কি বলবো। ওয়েট কর বাবাই, দেবে তোকে। এই দোকানটা হচ্ছে আমার ছেলের ফেভারিট ফুচকার দোকান, ওর মামার বাড়ির থেকে যখনই বেরোয় পাড়ার মোড়ে এখান থেকে ফুচকা নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত, চল আজকে আর কত কী খাবি তুই, আমি তাই ভাবছি। এমন দিন হয় না যে এখানে দাঁড়ায় না, ভালোই চলছে। হ্যাঁ লাইনে দাঁড়িয়ে ফুচকা খাস, লোকে আবার তোকে কত ভালো ভালো কথা বলেছে। যারা যারা লালন করে তারাই জানে যে তারা কী জিনিস লালন করছে অ্যাকচুয়ালি। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, এই পর্যন্ত দেখে একটা ভাঙাচোরা ব্লগ। তুই হাসছিস কেন? তো যদি ভালো লেগে থাকে ফর হোয়াটস এভার রিজন ডু হিট দ্য লাইক বাটন, আর যদি খারাপ লেগে থাকে আসতে তাহলে ডিসলাইক করে যেতে পারেন। আজকে সেরকমভাবে কন্টেন্ট কিছু ছিল না, কারণ বাড়িতে কোল্ড ওয়ার, বাবা ভ্যাকসিন নেবে মা ভ্যাকসিন নেবে না, ঠিক আছে, বাড়ির পরিস্থিতি মোটেই ভালো না, টু বি ভেরি অনেস্ট। আর ইনি আবার একটা জায়গা থেকে কী বলে না চিপস কিনেছে। তো এই পর্যন্ত যদি দেখে থাকেন তো প্লিজ লাইক করে যাবেন, ভালো লাগবে লাইক করলে, ডিসলাইক করলেও খুশি হব। আর চ্যানেলটা দেখে যদি কোনো মতে মনে হয় যে লোকটা ঠিকঠাক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে, তো প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর বেল আইকন প্রেস করে অল করে দিন। আজকের মতো টাটা বাই বাই। আর আজকে যে ভিডিওটা আমার এসছে, আবার বলছি মানিক জি রুস্তম জি ধর্মশালা, খুব দুর্দান্ত ভিডিও হয়েছিল, খুব দুর্দান্ত ভিডিও, এই ভিডিও লাস্টের দিন ভিডিও।